হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আরবি স্পেশাল কিচেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদেরকে পাউরুটি দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা তোমরা যখন তখন বাড়িতে বানিয়ে নিতে পারবে। তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ ব্যাটি সুজি, একটা মাঝারি সাইজের আলুকে আমি গ্রেট করে নিয়ে আর নিয়ে নিয়েছি অল্প একটু নারকেল কোড়া, এক চামচ কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। তো এবারে আমি একটা গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল। তো দেখো বন্ধুরা, এবার আমার জলটা ফুটে গেছে। এবারে আমি একটা একটা করে স্লাইস পাউরুটি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পাউরুটি দিয়ে দেওয়ার পর একটা স্প্যাচুলের সাহায্যে আমি ভালো করে পাউরুটিগুলো ভেঙে ভেঙে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পাউরুটিটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা এবার লো করে দিতে হবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এটা শক্ত হয়ে যাচ্ছে। এটা 10 মিনিট ধরে এইরকমভাবে নাড়িয়ে যেতে হবে। তো বন্ধুরা, এটা নাড়ানো বন্ধ করা যাবে না। এটা যদি আমি নাড়ানো বন্ধ করে দিই তাহলে এটা তলাতে লেগে যেতে পারে। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর এটা আমার পুরো শক্ত হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু, এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা কুচি, ছোটো কাপের এক কাপ কুড়িয়ে রাখা নারকোল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা সুজি। বন্ধুরা, এখানে তোমরা সুজির বদলে চালের গুঁড়ো দিতে পারো। আমার চালের গুঁড়ো ছিল না বলে আমি এখানে সুজি দিয়ে দিলাম। হাফ চামচ নুন এখানে অ্যাড করে দিলাম। সবার লাস্টে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলারের সাহায্যে এই সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো। এই রেসিপিটা তোমরা স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এইটা দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরপর আবারও আমি একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর আমি এখানে এক কাপ তেল দিয়ে দিলাম। তোমরা এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারো, আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। এবারে আমি হাত দিয়ে দিয়ে একটা একটা করে বড়া তেলের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে 5-6টা বড়া একসাথে ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো, এখনও যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার এই নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাও আগে। দেখো বন্ধুরা, এপিডপিড উল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তোমরা যে কোনো সসের সাথে ব্যবহার করতে পারো, আর চা কফি সব কিছুর সাথে তোমরা এটা ব্যবহার করতে পারো, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলো, খারাপ লাগলে তাও কমেন্ট করে বলো। আর অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।